সুরা আল আরাফ 161 আয়াত থেকে বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর যখন আমি তাদের প্রতি নির্দেশ হল যে তোমরা এই নগরীতে বসবাস করো এবং খাও তা থেকে যেখান থেকে ইচ্ছা এবং বলো আমাদের ক্ষমা করো আর দরজা দিয়ে প্রবেশ করো প্রণয়ত অবস্থায়, তবে আমি ক্ষমা করে দেব তোমাদের পাপসমূহ। অবশ্য আমি সৎকর্মীদিগকে অতিরিক্ত দান করব। অনন্তর জালেমরা এতে অন্য শব্দ বদলে দিল তার পরিবর্তে যা তাদেরকে বলা হয়েছিল। সুতরাং আমি তাদের উপর আজাব পাঠিয়েছি আসমান থেকে তাদের অপকর্মের কারণে। আর তাদের কাছে সে জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা করো যা ছিল নদীর তীরে অবস্থিত। যখন শনিবার দিনের নির্দেশের ব্যাপারে সীমিত ক্রম করতে লাগলো, যখন তাদের আসতে লাগলো মাছগুলো তাদের কাছে শনিবার দিন পানির উপর, আর যেদিন শনিবার হতো না আসতো না। এভাবে আমি তাদের পরীক্ষা করেছি কারণ তারা ছিল নাফরমান। আর যখন তাদের মধ্য থেকে এক সম্প্রদায় বলল, কেন সে লোকদের সদুপদেশ দিচ্ছে যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা আজাব দিতে চান, কঠিন আজাব, সে বলল, তোমাদের পালনকর্তার সামনে দোষ পুরাবার জন্যে এবং এজন্য যে তারা ভীত হয়। অতঃপর যখন তারা সেসব বিষয় তুলে ভুলে গেল যা তাদেরকে বোঝানো হয়েছিল, তখন আমি সেসব লোককে মুক্তি দান করলাম যারা মন্দ কাজ থেকে বারণ করত, আর পাকড়াও করলাম গুনাহগারদেরকে নিকৃষ্ট আজাবের মাধ্যমে তাদের নাফরমানির দরুন। তারপর যখন তারা এগিয়ে যেতে লাগল সেই কর্মে যা থেকে তাদের বারণ করা হয়েছিল, তখন আমি নির্দেশ দিলাম যে তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। আর সে সময়ের কথা স্মরণ করো যখন তোমার পালনকর্তা সংবাদ দিয়েছেন যে অবশ্যই কিয়ামত দিবস পর্যন্ত ইহুদিদের উপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট শাস্তি দান করতে থাকবে। নিঃসন্দেহে তোমার পালনকর্তা শীঘ্রই শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাশীল দয়ালু। আর আমি তাদেরকে বিভক্ত করে দিয়েছি দেশময় বিভিন্ন শ্রেণীতে। তাদের মধ্যে কিছু রয়েছে ভালো আর কিছু রয়েছে অন্যরকম। তাছাড়া আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো মন্দের মাধ্যমে যাতে তারা ফিরে আসে। তারপর তাদের পেছনে এসেছে কিছু অপদার্থ যারা উত্তরাধিকারী হয়েছে কিতাবের। তারা নিকৃষ্ট পার্থবী উপকরণ আহরণ করছে এবং বলছে আমাদের ক্ষমা করে দেওয়া হবে। বস্তুত এমনই ধরনের উপকরণ যদি আবারও তাদের সামনে উপস্থিত হয় তবে তাও তুলে নেব। তাদের কাছ থেকে কিতাবে কি অঙ্গীকার নেওয়া হয়নি যে আল্লাহর প্রতি সত্য ছাড়া কিছু বলবে না? অথচ তারা সেই সব পাঠ করছে যা তাদের কাছে লেখা রয়েছে। বস্তুত আখেরাতের আলোয় ভীতদের জন্য উত্তম, তোমরা কি তা বুঝো না? আর যেসব লোক দৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং নামাজ প্রতিষ্ঠা করে, নিশ্চয়ই আমি বিনষ্ট করব না সৎকর্মীদের সওয়াব। আর যখন আমি তুলে ধরলাম পাহাড়কে তাদের উপরে সামিয়ানার মতো এবং তারা ভয় করতে লাগলো যে সেটি তাদের উপর পড়বে, তখন আমি বললাম, ধরো যা আমি তোমাদের দিয়েছি দৃঢ়ভাবে এবং স্মরণ রেখো যা তাতে রয়েছে যেন তোমরা বাঁচতে পারো।
আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করলেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলল, অবশ্যই আমরা অঙ্গীকার করেছি। আবার না কিয়ামতের দিন বলতে শুরু করো যে এই বিষয়টি আমাদের জানা ছিল, অথচ বলতে শুরু করো যে অথবা বলতে শুরু করো যে অংশীদারিত্বের কথা তো আমাদের বাপদাদারা উদ্ভাবন করেছিল আমাদের পূর্বে, আর আমরা হলাম তাদের পশ্চাৎবর্তী সন্তান সন্ততি। তাহলে কি সে কর্মের জন্য আমাদেরকে ধ্বংস করবেন যা প্রথভষ্ট করা হয়েছে করেছে যা প্রথভ্রষ্টরা করেছে? বস্তুত এভাবে আমি বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করি যাতে তারা ফিরে আসে, আর আমি তাদেরকে শুনিয়ে দিই, আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সে লোকের অবস্থা যাকে আমি নিজের নির্দেশনসমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে আর তার পেছনে লেগেছে শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। অবশ্য আমি ইচ্ছে করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নির্দেশনসমূহের দৌলতে, কিন্তু সে যে অধপতিত এবং নিজের বিপুল অনুগামী হয়ে রইল, সুতরাং তার অবস্থা হলো কুকুরের মতো, যদি তাকে তাড়া করো তবুও হাঁপাবে, আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে। এ হলো সেসব লোকদের উপকরণ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শন সম্পর্কে। অতএব আপনি বিবৃত করুন এসব কাহিনী যাতে তারা চিন্তা করে। তাদের উদাহরণ অতি নিকৃষ্ট যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াস সমূহকে এবং তারা নিজেদেরই ক্ষতি সাধন করেছে, যাতে আল্লাহর পথ যাকে আল্লাহর পথ দেখাবেন সেই পথভ্রষ্ট হবে, আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন সে হবে ক্ষতিগ্রস্ত। যাকে আল্লাহ পথ দেখাবেন সেই পথ প্রাপ্ত হবে, আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন সে হবে ক্ষতিগ্রস্ত। আর আমি সৃষ্টি করেছি দোযখের জন্য বহু জিন ও মানুষ, তাদের অন্তর রয়েছে, তারা তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে তার দ্বারা শুনে না, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের চেয়েও নিকৃষ্ট তারাই হলো গাফেল শৈথল্যপরায়ণ। আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই সেই নাম ধরেই তাকে রাখো আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে পাকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে।